नमस्कार सम्मानित दर्शकवृंद, न्यूनतम योग्यतार समस्त बैंके 4545 शून्य पदे क्लार्क नियोगे एक नतून विज्ञप्ति प्रकाशित हो तो कारा कार आवेदन करते पारबेन कीभावे आपनारा आवेदन करबेन तो जानते अवश्य आपनाके भिडियोटी सम्पूर्ण देखते हबे। बंधुरा एखाने प्रथमे जेने नेवा जाक जे पदेर नाम कि कि रयेछे। तो एखाने मूलत जे पदेर जन्य कर्मी नियोग हबे सेटी हच्छे क्लार्क। मोट शून्य पद एखाने रयेछे 4545 এবং যে সমস্ত ব্যাংকে নিয়োগ করা হবে সেগুলো আমরা বলে দিচ্ছি। এখানে নামকরা স্বনামধন্য যে ব্যাংকগুলোতে নিয়োগ করা হবে সমস্ত কিন্তু সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ করা হবে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, এই সমস্ত ব্যাংকের কর্মী নিয়োগ করা হবে। তো এখানে প্রথমে জেনে নিই যে কোন কোন ব্যাংকে কোন কোন পদ রয়েছে। তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে 2000 পদ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1500 পদ, কানাড়া ব্যাংকে 500 পদ, ব্যাংক অফ ইন্ডিয়ায় 335 পদ, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে 210 পদ। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক পাস, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস কিন্তু অবশ্যই আপনাদের লাগবে। তো চাকরি প্রার্থীর যে বয়সসীমা, অর্থাৎ এখানে চাকরি করতে চাইলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 20 থেকে 28 বছরের মধ্যে। তবে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থী রয়েছে তারা এখানে এসসি এসটি অনুযায়ী 5 বছর, ওবিসি অনুযায়ী 3 বছরের কিন্তু ছাড় পাবেন। আবেদনের যে পদ্ধতি এই বিষয়টি আপনারা কিন্তু ভালো করে জেনে নিন। তো এখানে আবেদন করতে চাইলে চাকরি প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদন করার পূর্বে চাকরি প্রার্থীদের প্রথমে আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীকালে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে পত্রটি ফাইনাল সাবমিট করে রেখে দিতে হবে। তো এখানে আবেদনের যে গুরুত্বপূর্ণ তারিখ সেটি হচ্ছে ইতিমধ্যে এখানে সরাসরি আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 27/7/2023 তারিখ পর্যন্ত। তো এখানে অফিসিয়াল নোটিস, অ্যাপ্লাই অনলাইন, অফিসিয়াল যে ওয়েবসাইট সমস্ত কিছু কিন্তু আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, অবশ্যই আপনারা তার উপরে ক্লিক করে সমস্ত বিষয় কিন্তু জানতে পারবেন। এবং তাছাড়াও যদি আপনারা বিস্তারিত কিছু জানতে চান বা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমরা কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের জেলার নাম লিখতে ভুলবেন না কমেন্ট সেকশনে। তাহলে আপনাদের জন্য যদি কোনো রকম আমরা চাকরির আপডেট পাই তাহলে অবশ্যই আমরা চ্যানেলে নিয়ে চলে আসবো।